চোখের চিকিৎসায় কৃত্রিম স্বচ্ছ লেন্স স্থাপনে বাড়তি টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো মানছে না সরকারি কোনো নির্দেশনা আর অনিয়ম ঢাকতে বিলে আশ্রয় নিচ্ছে জোৎচুরের সেখানে থাকে না লেন্সের দাম লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে ওষুধ প্রশাসন স্বাধীন ইসলামের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার রিপোর্ট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম রফিকুল আলম গেল সপ্তাহে চোখের ছানির অপারেশন করান ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে খরচ আসে প্রায় দু লাখ টাকা যদিও তাকে জানানো হয়নি লেন্সের দাম সম্পর্কে অপারেশন তো আজকে করছে ডাক্তারে ওই দু লাখের মধ্যে আর কি এক চোখ ওই তো প্যাকেজ ওই প্যাকেজে বলছে প্যাকেজে এত ওই তো লেন্সের মধ্যে লেন্সের সর্বোচ্চ খুচরা মূল্য প্যাকেজে অন্তর্ভুক্ত না করার নির্দেশ রয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের যা মানছে না হাসপাতালগুলো বেসরকারি হাসপাতালে নেওয়া হয় টাকা টাকা থেকে পর্যন্ত তবে রুগীকে দেওয়া বিলে উল্লেখ থাকে না লেন্সের দাম না আমাকে কোন লেন্স দেওয়া হবে এবং দাম কত বেশি বলা হয় না আমার লেন্সের দাম কিছু বলে নাই লেন্সের আলাদা করে কোনো দামও বলা হয় নাই কোন আমারে বলে নাই গেল ডিসেম্বরে উনত্রিশটি আমদানিকারক প্রতিষ্ঠানের একশো ধরনের লেন্সের দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন নির্দেশ দেয়া হয় হাসপাতালে নতুন মূল্য তালিকা টাঙানোর সেটিও মানছে না বেশিরভাগ হাসপাতাল ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমাদের এই লেন্সের মূল তালিকাটা ঝুলানো ছিল রিসেন্টলি আমাদের ইনোভেশনের কাজ করার কারণে এই জিনিসটা সাময়িকভাবে সরানো হয়েছে সেটা আজকে কালকের মধ্যেই আমরা আবার হাতে পেয়ে যাব আমেরিকান লেন্স বলতে কি বোঝায় ইন্ডিয়ান লেন্স বলতে কী বোঝা কোটাই খারাপ না কিন্তু তাকে একটা সম্যক ধারণা দিয়ে তার স্বাধীনতাটাকে আমরা প্রাধান্য দেয় যে সে চুজ করুক সে পছন্দ করুক এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা ব্যবস্থা নিই